পঞ্চ পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন 14 বছরের জন্য যখন অজ্ঞাতবাস 12 বছর মানে বনবাসে ছিলেন আর যখন 13 এক বছর অজ্ঞাতবাসে ছিলেন তখন দুর্বাসা মুনি দুর্যোধনের রাজপ্রাসাদে গেলেন আর দুর্যোধন সোনার থালায় করে খুব সুন্দর করে দুর্বাসা মুনিকে সেবা দিলেন সেবা দেওয়ার পর দুর্বাসা মুনি খুব প্রীত হলেন দুর্যোধনের সেবা দুর্যোধনকে বলছে দুর্যোধন আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি বৎস বলো তুমি কি বর চাও কি চাও বলো যদি দুর্যোধন খল করে দুর্বাসা মুনিকে বলছে মুনিবর আমি আমাকে তো কৃপা করেছেন আমার একটা নিবেদন আছে আপনার কাছে নিবেদনটা কি জানেন আমার ভাইরা পঞ্চ পাণ্ডবরা বনবাসে আছে আপনি যদি সেখানে গিয়ে তাদের কাছে একটু অন্য সেবা করেন তাহলে আমার ভাইরাও আপনার কৃপা থেকে আপনার কৃপা পাবেন কৃপা থেকে বঞ্চিত লাভ করবে না ভাতৃপ্রেম দেখে দুর্বাসা মুনি খুব খুশি হলেন চলে গেলেন বনরাজ্যে যেখানে যুধিষ্ঠির মহারাজ আছেন আর বনের মধ্যে যেতে যেতে যুধিষ্ঠিরের সঙ্গে দেখা যুধিষ্ঠিরকে বলছে এই যে যুধিষ্ঠির দাঁড়াও দাঁড়াও আজকে আমার 10,000 শিষ্য নিয়ে এসেছি আজকে তোমার কুটিরে ভোজন করব ভোজনের ব্যবস্থা কর মন মনোযোগ দিয়ে শুনুন মা মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না 10,000 শিষ্য নিয়ে গিয়েছে বনবাসে সেই বনমাঝে সেই বনের কুটিরে আমি 10,000 শিষ্য নিয়ে যাচ্ছি আমরা স্নান করতে যাচ্ছি ভোজনের আয়োজন করো এদিকে যুধিষ্ঠির ছুটতে ছুটতে যাচ্ছে দ্রৌপদীর কাছে দ্রৌপদী 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 ঘর থেকে বেরিয়ে এসে বলছে নাথ কি হয়েছে এমন করে চিৎকার করছো কেন দ্রৌপদী তোমার কি ভোজন শেষ তোমার খাওয়া শেষ দ্রৌপদী বলছে হ্যাঁ না এখনই আমি খেয়ে উঠেছি কি বললে তোমার খাওয়া হয়ে গেছে হায় হায় বড় বিপদে পড়ে গেলাম দ্রৌপদী বড় বিপদে পড়ে গেলাম আজকে বোধ হয় আর কেউ আমাদের রক্ষা করতে পারবে না দুর্বাসা মুনির কোপ থেকে আমাদের কাউকে আর রক্ষা করা যাবে না দুর্বাসা মুনির কোপে আমরা সবাই ভস্ম হয়ে যাব আসলে কি জানেন তো ওই বনবাসে থাকাকালীন সূর্যদেব দ্রৌপদীকে একটা অক্ষয় পাত্র দান করেছিল অক্ষয় পাত্র মান সেই অক্ষয় পাত্র এমন মানে তার এমন জাদু সবাই খেয়ে খেয়ে চলে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রসাদ পাবে সেই অক্ষয় পাত্র থেকে কিন্তু দ্রৌপদীর খাওয়া শেষ হয়ে গেলে তারপরে কিন্তু অক্ষয় পাত্র থেকে একটা কোনাও দানা বেরোবে না দ্রৌপদীর খাওয়া শেষ যুধিষ্ঠির চিন্তায় পড়ে গেলে কি করব দ্রৌপদী আজকে দুর্বাসা মুনি তার শিষ্যদের নিয়ে আসবে 10,000 শিষ্য নিয়ে আজকে আমাদের কাছে সে ভোজন করবে কি করব দ্রৌপদী সমস্ত ভাইরা এসে বলছে কি করব তাহলে আমরা কি করব আমরা বিপদে পড়ে গেছি দ্রৌপদী বলছে দাঁড়াও বিপদের সময় কাকে ডাকতে হয় জানো তিনি যে বিপদ ভঞ্জন মধুসূদন তাকে একবার যদি ডাকো সে ঠিক আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন তাই সবাই মিলে হাত জোড়ে করে সবাই মিলে ডাকতে থাকলো আর বলছে আজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ হরে বল হরে বল সবাই হাতে তালি দিয়ে গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ
नाथ नारायण वासुदेव श्री कृष्ण हरि बोल हरि बोल निताय गौर प्रेम नंदे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हरे कृष्णा कृष्णा हरे कृष्णा कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे कृष्णा 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 हरे कृष्णा गोविंद हरि बोल निताय गौर प्रेम नंदे हरि बोल निताय गौर प्रेम नंदे हरि बोल हरि बोल আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না এই সামনে মায়েদেরকে কয়েকজনকে দেখতে পাচ্ছি আর কাউকেই দেখতে পাচ্ছি না যাই হোক আপনারা আছেন তো একটু বলুন উলুধ্বনি হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তো যেই না ভগবানকে আকুল আর্তনাদে ডেকেছে মা সঙ্গে সঙ্গে ভগবান প্রকটিত হলেন প্রকটিত হয়ে দ্রৌপদীকে বলছে দ্রৌপদী দ্রৌপদী কে কৃষ্ণ তুমি এসেছো কৃষ্ণ হ্যাঁ দ্রৌপদী আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও আরে তুমি কি বলছো খেতে দাও আমরা বিপদে পড়েছি আমাদের বাড়িতে কিছু নেই দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে গিয়েছে এসে ভোজন করবে আর তুমি বলো খেতে দাও আরে তোমার কথা পরে শুনবো দ্রৌপদী তুমি আমাকে কিছু একটু দাও দ্রৌপদী বলছে আরে কিছু নেই তো তোমাকে কি দেব বলো কৃষ্ণ বলছে দেখো দেখো তোমার ওই অক্ষয় পাত্রের ভাণ্ডে কিছু একটু আছে দেখো দেখো দ্রৌপদী ছুটে গিয়ে দেখছে একটি শাকের কণা লেগে আছে সেই শাকের কোণাটি নিয়ে এসে গোবিন্দের হাতে দিল গোবিন্দের হাতে দিতেই গোবিন্দ সেই শাকটি খেয়ে জল খেয়ে যেই না ঢেকুর তুলেছে ওমা একটি অলৌকিক ঘটনা ঘটে গেল এটা থেকে বোঝা যায় জসমিন তুষ্টে জগৎ তুষ্ট একটি অলৌকিক ঘটনা ঘটে গেল সেখানে যে 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা মুনি গঙ্গা স্নান করছিল নদীতে সবার পেট ভরে গেল ফুলে ফেপে একদম পেট ভারী হয়ে গেল আর সবাই ঢেকুর তুলতে শুরু করেছে সবাই দুর্বাসা মুনি আর তার শিষ্যরা সবাই ঢেকুর তুলতে শুরু করেছে ঢেকুর তুলছে মা আর দুর্বাসা মুনি বলছে কি হলো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ পেটটা ভার হয়ে গেল আর ঢেকুর উঠছে সব শিষ্যদের দিকে তাকাচ্ছে দেখছে সবার ঢেকুর উঠছে তখন দুর্বাসা মুনি বলছে শিষ্যগণ তোমরা শোনো তোমাদের একটা কথা বলি আমার হঠাৎ পেটটা ভার হয়ে গেছে আমি মনে হয় অনেক কিছু খেয়েছি এমন মনে হচ্ছে কোথা থেকে কি হলো বুঝতে পারলাম না তাই তোমরা এক কাজ করো তোমরা যুধিষ্ঠিরের কুটিরে গিয়ে ভোজন করে এসো আমি যেতে পারবো না শিষ্যগণ বলছে না না গুরুদেব এমন কথা বলবে না আমাদের পেট ভার হয়ে গেছে আমাদের পেট ফুলে ফেপে দেখুন কত বড় হয়ে গেছে আর একদম খেতেই পারবো না এক কোণাও জায়গা ফাঁক নেই আর এদিকে যুধিষ্ঠির মহারাজ আর কৃষ্ণ অর্জুন ভীমকে বলছে যাও ভীম আসন পাতা আর দুর্বাসা মুনির 10,000 শিষ্যকে নিয়ে দুর্বাসা মুনিকে নিয়ে এসো আমাদের সব রেডি নিয়ে এসো আমরা ভোজন রেডি হয়ে আছে তৈরি যাও ভীম যাচ্ছে আর দুর্বাসা মুনি তখনই বলছে চলো চলো শিষ্যগণ তোমরা যদি ভোজন না করো তাহলে তাড়াতাড়ি করে পালিয়ে যায় ওদের মধ্যে একজন ভীম আছে না ওই ভীম যদি আসে না ওই 80 মন গদা দিয়ে আমাদের উড়িয়ে দেবে একদম চলো চলো আমরা পালাই আর দেখছে সঙ্গে সঙ্গে ভীম আসছে গদা নিয়ে
দুর্বাসা মনে বলছে ওই দেখো ওই দেখো যা বলেছি আর সঙ্গে সঙ্গে ভীম আসছে। ওরে বাবা রে কোথায় যাবো এই বলে সবাই যে যার যোগ বলের মাধ্যমে কেউ আকাশে শূন্যে ভাসতে ভাসতে ছুটছে, কেউ আবার গড়াগড়ি দিতে দিতে ছুটছে, কেউ আর জলে ডুবে জলের তলা দিয়ে ছুটে পালিয়ে গেছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে। বুঝতে পারছেন মা, কৃষ্ণ তখন যুধিষ্ঠির দেখছে, পঞ্চপাণ্ডব সবাই দেখছে কি কাণ্ড, দুর্বাসা মুনি ভোজন করবে সবাই নিয়ে একদম ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে আমাদের দেখে। তখন বুঝতে পারলেন যে ভগবান কৃষ্ণই তাদেরকে বিপদ হতে রক্ষা করেছেন, দুর্বাসা মুনির কোপ থেকে তাদেরকে উদ্ধার করেছেন। তাই দেখুন যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যদি গাছের গোড়ায় জল দেন মা শাখা পোশাখা সব কিন্তু ভালো বেঁচে যাবে, তাই না? বেঁচে যায় কি না? গাছের গোড়াতে জল দেবেন না, ডালপালায় ঢালবেন জল, গাছ মরে যাবে, হবে কি না? সেই রকম আমাদের গাছের গোড়াটা হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তো তাই ভগবানকে যদি খুশি করতে পারেন তাহলে আর কাউকে খুশি করার লাগবে না।